এই মুহূর্তের সবচেয়ে দারুণ সুখবর, দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জোস। সবচেয়ে ভালো মানের এক ভরি 22 ক্যারেট 11.64 গ্রাম সমান সোনার দাম ভরিতে 1,621 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে 22 ক্যারেট এক ভরি সোনার দাম 1,26,321 টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে 22 ক্যারেট এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হতো 1,27,942 টাকা। এছাড়া 21 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম কমেছে 1,540 টাকা। দাম কমিয়ে 21 ক্যারেট এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,20,582 টাকা, যা পূর্বে এই মানের পূর্তি ভরি সোনার দাম ছিল 1,22,122 টাকা। এর মধ্যে 18 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম কমানো হয়েছে 1,329 টাকা। দাম কমিয়ে 18 ক্যারেট এক ভরি সোনার দাম 1,03,355 টাকা নির্ধারণ করা হয়েছে, যা এই মানের পূর্তি ভরি সোনা এর আগে বিক্রি হয়েছিল 1,04,684 টাকা। এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার দাম কমানো হয়েছে 1,097 টাকা। কমিয়ে সনাতন পদ্ধতির এক ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 85,450 টাকা, যা এর আগে সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছিল 86,547 টাকা। তবে সোনার অলঙ্কার কিনতে ক্রেতাদের এই দামের সঙ্গে গুনতে হবে পূর্তি ভরিতে 5% ভ্যাট এবং সেই সঙ্গে পূর্তি ভরিতে ন্যূনতম মজুরি 3,500 টাকা। এই ছিল আজকের সোনার দামের সংক্ষিপ্ত খবর। ধন্যবাদ।